সড়কপথে যে নৈরাজ্য চলছে তা বন্ধ করতে হবে আর এক্ষেত্রে শিক্ষার্থীদের আন্দোলন অযৌক্তিক নয় জবাবদেহিতা না থাকায় সড়কপথে নৈরাজ্য আর শিক্ষার্থীদের আন্দোলনে সরকার সহ সংশ্লিষ্টদের টনক নড়বে এমনটাই মনে করেন বিশিষ্ট বিশিষ্টজনেরা একটি জাতীয় দৈনিককে তারা এসব কথা বলেন সড়কপথ সহ মানুষের চলাচল নিরাপদ করতে সরকারকে আরও তৎপর হওয়ারও পরামর্শ দিয়েছেন তারা নিরাপদ সড়কের দাবিতে প্রায় এক সপ্তাহ জুড়ে উত্তাল রাজধানী রাজধানীসহ সারাদেশ সব শ্রেণী পেশার মানুষেরই আলোচনার কেন্দ্রবিন্দু এই আন্দোলন এ ব্যাপারে বিভিন্নজন নানাভাবে তাদের প্রতিক্রিয়াও দিয়েছেন শিক্ষার্থীদের আন্দোলন সরকারের ভূমিকা সহ সংশ্লিষ্টদের নানা পরামর্শ দিয়েছেন তারা ছাত্রদের এই প্রতিবাদকে ন্যায্য উল্লেখ করে জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান বলেছেন ছাত্রদের প্রতিবাদের ধরন সম্পর্কে সমালোচনা থাকতে পারে কিন্তু এই আন্দোলন অযৌক্তিক নয় সড়ক পথে যে নৈরাজ্য চলছে তা অবিলম্বে এবং স্থায়ীভাবে বন্ধ হওয়া দরকার বলে মন্তব্য করেন তিনি বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেছেন এই আন্দোলনের মধ্য দিয়ে বাস্তবতা উন্মোচিত হয়েছে রাষ্ট্র ও সমাজ ব্যবস্থায় যথেষ্ট জবাবদিহিতা না থাকার কারণে সড়ক নিরাপদ নেই বলে মন্তব্য এই শিক্ষাবিদের শিক্ষার্থীদের মধ্যে স্বতঃস্ফূর্ততা আছে উল্লেখ করে উদ্ভূত পরিস্থিতির উন্নতিতে সরকারকে যথাযথ দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি এদিকে জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী বলেছেন এই আন্দোলন একাধিক দুর্ঘটনার ফল দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে বাস ও ট্রাক চালকদের লাইসেন্স না থাকাকেই দায়ী করেছেন তিনি চালকদের মধ্যে অসুস্থ প্রতিযোগিতা বন্ধেরও দাবি জানান এই শিক্ষাবিদ শিক্ষার্থীদের এই আন্দোলনের ফলে সংশ্লিষ্টদের টনক নড়বে বলেও আশা প্রকাশ করেন তিনি শিক্ষার্থীরা বাধ্য হয়েই রাস্তায় নেমেছে বলে মনে করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশাদ্যাকে চৌধুরী পাশাপাশি নতুন আইনের দৃশ্যমান বাস্তবায়ন চেয়েছেন তিনি সেই সাথে আইনে যেন জনমতের প্রতিফলন থাকে সেদিকে সংশ্লিষ্টদের সচেতন থাকার আহ্বান জানিয়েছেন এই শিক্ষা গবেষক নিরাপদ চায়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেছেন পরিবহন খাতে মানুষ হত্যা করা হচ্ছে এসব হত্যাকাণ্ডকে সরকার আমলে নিচ্ছে না বলে অভিযোগ করেন তিনি এছাড়া দীর্ঘদিনের ক্ষোভ থেকেই শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে বলে মন্তব্য করেন এক সময়ের জনপ্রিয় এই অভিনেতা रियाज रहमान न्यूज़ नाइन ढाका